যখন আপনি ইউজ করবেন তখন এটা খুলে রাখবেন। আপনি যেই পাতাটা নিয়ে কাজ করবেন সেটা 6.5 সেন্টিমিটার স্কোয়ার কাজ করবে। এটা হচ্ছে স্যার জাস্ট এখানে একটা প্রোগ্রাম মতো সিস্টেম করা আছে, এভাবে বসে যাবে। বসার পরে এইটাকে স্যার লক করে দিতে হবে। তারপরে এখানে একটা ছোট একটা স্ক্রু মতো আছে স্যার, এটা কিন্তু খুলে দিতে হবে। আর আপনি এই টেম্পারেচার সেন্সরটাকে এই নিচ থেকে এভাবে বসে যাবেন, এখানে বসে যাবেন না ম্যাগনেট বলে রাবার দেওয়া আছে, রাবার চাপ দিলে বসে যাবে। আর পার সেন্সরটা আপনি এখানে প্রোবটা লাগিয়ে নেবেন আগে, এই প্রোব। আর পার্সেন্ট শর্টটার জন্য এখানে একটা স্লট দেওয়া আছে, এই স্লট অনুসারে বসে যাবে। আর এই বসার পরে একটা ধাক্কা দিতে। আর স্যার এইখানে দেখেন দুইটা পয়েন্ট আছে, এটা দুইটা মোডে কাজ করে, একটা হচ্ছে ক্লোজ লুপ মোড, একটা হচ্ছে ওপেন লুপ মোড। ক্লোজ লুপ হচ্ছে আপনি দুইটা ব্রাশ কানেক্টর ইউজ করে একটা পাইপ দিয়ে ক্লোজ করে দিলেন, তাহলে এর ভিতরে নিজস্ব এয়ার সার্কুলেশন থাকে। আর ওপেন লুপ হলে আপনি একটা একটা কার্বন ফিল্টার একটা ফিল্টার লাগাই দিলেন শুধু, সে ওপেন সিস্টেমে এখান থেকে এয়ার নিল, এখান থেকে আউট নিল। স্যার ওপেন সিস্টেমে কাজ করলাম তো। আর ওইটা পাশেটা হচ্ছে ক্লোজ না, পাশেটা হচ্ছে স্যার এখানে দুইটা দুইটা আছে, আরেকটা ক্লোজ হয়ে গেছে, দুইটা আমি টিউব দিয়ে এখানে ক্লোজ করে দিয়েছি। তারপর হচ্ছে স্যার পাওয়ার অন করবো, এটা হচ্ছে পাওয়ার অন সুইচ। এখানে বাটনগুলো সম্পর্কে বলি স্যার, এটা হচ্ছে পাওয়ার অন, এটা হচ্ছে কোনো মেজারমেন্ট নেওয়ার জন্য, স্টার্ট করার জন্য বা এক্সিকিউশন, যেমন ইন্টার বাটন আমার যেটা সেটা হচ্ছে স্যার এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে এক্সিট। আর এই চারটা বাটন হচ্ছে স্যার আমাদের সেই মোবাইলের অ্যারোকির মতো, চারটা আমি চারদিকে যাওয়ার জন্য। আর এখানে হচ্ছে স্যার আলফা নিউমেরিক কিবোর্ডগুলো, আপনি যদি কোনো একটা নাম লিখতে চান, ঠিক আছে, সেটার জন্য এখানে একটা বিষয় হচ্ছে, যেমন শিফট চাপ দিলে স্যার হচ্ছে আমার আলফাটিপিক্যালি আপনার ডাটা আসবে, আর যদি শিফট ছাড়া যদি চাপি তাহলে নিউমেরিক্যালি 1, 2, 3, 4 থেকে 0 পর্যন্ত। তবে এখানে দেখেন আপনি যদি বিতে যেতে চান তাহলে কী, আমরা শিফটে চাপ দিলে বি যদি দুইটাকে ক্লিক করি বি আসবে না, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে শিফট দুইবার চাপতে হবে, তারপরে যদি আমি একটা প্রেস করি তাহলে বি আসবে। সিতে যেতে হলে শিফট তিনবার চাপ দিয়ে একটা চাপ দিলে এটাকে সি আসবে, ঠিক আছে। মোবাইলে যেমন স্যার আমরা একটা চাপ দিলে, একটা দিয়ে তিনবার চাপ দিলে কিন্তু চলে আসে, কিন্তু এক্ষেত্রে এটা না। আচ্ছা পাওয়ার অন করলাম স্যার, এ হচ্ছে স্যার মেইন উইন্ডো, ঠিক আছে। এর প্রথম কাজ হচ্ছে আপনি এর একটা ডাটা আপনি যেই নামে মানে একটা ফাইল ক্রিয়েট করতে হবে এর জন্য, ঠিক আছে। আপনি স্টার্টে প্রেস করলে সে আপনাকে ফাইল নেম চাচ্ছে,
ঠিক আছে, আপনি ফাইল নেম দিতে হবে। যেমন আমরা এর আগে একটা কাজ করছি 1 2 3 5, ঠিক আছে, বা এটা সাজেস্ট করতেছে সে একটা 1 2 3 5 দিতে পারেন আপনি। এটা কিভাবে ম্যানুয়ালি দিতে হবে কোনটা স্যার, মানে নামটা যদি ধরেন আমি একটা নাম দিই, হ্যাঁ নাম এই যে স্যার এখন কিবোর্ডের মাধ্যমে স্যার, কিবোর্ডে কিবোর্ডে আপনি কি নাম দিতে চান বলেন, ফর এক্সাম্পল এই যে সাস্ট লেখেন, সাস্ট একটা আছে স্যার, ও আচ্ছা দেখুন ফর এপিএস লেখেন, এপিএস লেখেন, এপিএস লেখেন, এ শিফট এ, ঠিক আছে, এপিএস প্রথম অক্ষর যেহেতু শিফট এস এফ এস, ওকে দেন আমরা ইন্টার চাপ দেব স্যার, এন্টার, টাইম ইন্টারভাল সেকেন্ড স্যার, এখন কত একটার ভিতর একটা মেজারমেন্টের ভিতর কত সেকেন্ড টাইম ইন্টারভাল চান স্যার, এটা সাধারণত ওরা সাজেস্ট করে যে 1 মিনিট, ঠিক আছে, একটা মেজারমেন্ট থেকে আরেকটা মেজারমেন্ট 1 মিনিট সর্বনিম্ন আর কি, 1 মিনিট একটার পরে আরেকটা মেজার করবে, জি স্যার 1 মিনিট টাইম নেবে, সেক্ষেত্রে স্যার আপনি যদি কমও দেন সে 1 মিনিটই নেবে, যদি আপনি সাপোজ যদি আমি 5 সেকেন্ড দিলাম টাইম ইন্টারভাল, 5 সেকেন্ড ইন্টার দিলাম, ডিফল্ট হচ্ছে পি, পি হচ্ছে ফটোসিনথেসিস কন্টিনিউয়াস মোডে, আমরা তো কন্টিনিউয়াসলি ডাটা নেবো স্যার, সেক্ষেত্রে পি থাকা যেটা স্যার পি মানে হচ্ছে ওকে স্যার, এখানে এস মানে হচ্ছে সিঙ্গেল, আমরা পিতেই রাখবো, দেন ইন্টার, এখানে মানে অনেকগুলো অপশন অ্যাড করা যায়, সাথে যদি অপশনগুলো থাকতো সেই অপশনগুলো আপনার আছে কি না, যদি না থাকে সেক্ষেত্রে 0, আর যদি থাকতো সেক্ষেত্রে স্যার আপনি ওইটা সিলেক্ট করতেন যে অপশনের মডেলগুলো, অপশনগুলো স্যার যেমন এখানে যেমন C301S মানে ওর এটা একটু ম্যানুয়াল ডাটা শিটগুলো দেখলে বোঝা যাবে স্যার আসলে এটা দিয়ে কী বোঝাইছে, ওই অপশনগুলো অ্যাড করলে সেক্ষেত্রে না ম্যাডাম নাম শুধু মডেলগুলো দেওয়া আছে এখানে, যেহেতু আমার নাই আমার 0 রাখতে হবে, দেন ইন্টার, আচ্ছা লিভ এরিয়া আমার যেহেতু এটা কত আছে 6.5, এটা কিন্তু অনেকগুলো সিস্টেম আছে যেটা নেন আপনারা, এখানে আছে 6.5 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে আমার এখানে 6.5 আমি সেট করেই দিয়েছি আগে, যদি আপনার ভেরি অন্যটা থাকতো তাহলে আপনি ওইটার এরিয়াটা এখানে সেট করতেন, ঠিক আছে, যেহেতু আমার 6.5 আমি আর চেঞ্জ করলাম, ইন্টার, ডিফল্ট ফ্লো হচ্ছে স্যার ওটা হচ্ছে সর্বনিম্ন সর্বোচ্চ 0.5 পর্যন্ত আমরা ডিফল্ট ফ্লো রেট দিতে পারবো, 0.1 থেকে ম্যানুয়ালে বলা আছে 0.1 থেকে 0.5 পর্যন্ত ফ্লো রেট দিতে পারবো, সেটা আমরা 0.3 রাখা আছে ডিফল্ট, ওই ডিফল্টটাই রাখলাম স্যার, কোনটা ম্যাডাম LPM, আচ্ছা ডিফল্ট ইজ ওপেন, এটা হচ্ছে দুটো মোড বললাম স্যার, এটা হচ্ছে ক্লোজ মোড একটা ওপেন মোড, যদি আমি ক্লোজ মোডে যেতে চাই সেক্ষেত্রে সি চাপ দিলে ক্লোজ মোডে চলে আসবে, এখানে যদি আমরা সি চাপি তাহলে 1 2 3, হ্যাঁ এই সি চাপ দিলে ক্লোজ মোডে চলে গেছে, ক্লোজ মোডে যেতে গেলে আবার অনেক কিছু চেঞ্জ করতে হবে স্যার, এখন আবার ঝামেলা হয়ে গেলো, এখানে প্যারামিটার দিতে হবে আবার স্যার, ডিফল্ট ভলিউম কত ভলিউমটা দিতে হবে, এটাকে আবার একদিক দিয়ে বেরোয় আসতে হবে, আমরা ওপেন মোডে থাকলাম, ইন্টার, এখন স্যার সে ওয়ার্কিং ইন্টার করলেই স্যার আপনার ওয়ার্কিং মোডে চলে যাবে, এখন আমরা লাইভ যে কোনো একটা পাতার কাছে নিয়ে যেয়ে ধরলে এই যে 11 সেকেন্ড 10 সেকেন্ড দেখাচ্ছে এখানে কাউন্টিং, পাতা নিয়ে পাতা লাইভ লাগবে স্যার আসলে, এখানে ভ্যালু দেখাচ্ছে দেখবেন যে এখানে পারের কোনো ভ্যালু আসতেছে না যেহেতু আমার কোনো লাইভ কিছু নাই, আপনি এই যে এখানে দেখেন কাউন্ট করবে কাউন্ট 0, তার মানে একটা ডাটা এখনো সেভ করে নাই সে,
যখন ওয়ান আসবে তার মানে একটা, এইভাবে আমরা তিনটা ডাটা নিলে এবারে স্যার একটা ডাটা পেয়ে যাবো। এখানে ভ্যালুগুলো দেখাচ্ছে, যেমন স্যার CO2 ইন কত, CO2 আউট কত, তারপর পারের ভ্যালু কত আছে, ফ্লোরের কত, টেম্পারেচার এয়ারের টেম্পারেচার কত আছে। এইটা যখন ক্লোজ হবে তখন ওইখানে ক্লোজ করে দিতে হবে, ক্লোজ মোডে যেতে হবে। আমাদের তো কিছু কিছু অংশ এটা কি করেন বাই ডিফল্ট আমাদের সবগুলো প্যারামিটার সে মেজারমেন্ট করবে, দেখাবে এখান থেকে সব করবে না। আমার তো এখানে কোনটা অ্যাড অফ ডিলিট করার না, অটোমেটিক সে আপনি যে ভ্যালুটা দেখতেছেন স্যার এটা এখানে অলরেডি আছে, আপনি এখানে মিলিয়ে দেখতে পারেন সবগুলো। আমার যেটা দরকার পড়ে আমি ওখানে টাকা, এবং এইখানেও স্যার ডিটেইলস দেওয়া আছে নিচে 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 আচ্ছা আপনি এইটার মধ্যে একটু প্রথম থেকে যাই স্যার তাহলে। হ্যাঁ একটা ভ্যালু নিয়ে নিস অলরেডি, আমরা বন্ধ করে দিলাম। আচ্ছা আরেকটা জিনিস বলেন তো, যে মানে পাতাতে কত দূরে মানে জিনিসটাকে ইয়ে করে রাখতে হবে? না না পাতা ভিতরে এইভাবে নিতে হবে, তখন তার আগে মেজারমেন্টের ইয়েটা নিয়ে নিই আমরা, যেহেতু FES আমরা গেছি তাহলে FES 1 দিই শিফট। ওপেন মোডে, ওপেন মোডে যখন আসলো তারপরে স্যার আমরা এটাকে দিয়ে দেব। ওপেন মোডে আসার সাথে সাথে, ওপেন মোডে আসার মানে মেজারমেন্ট নেওয়ার আগে দিয়ে দেব স্যার, দেন এন্টার। এখন স্যার ওয়ার্কিং প্রসেস মোডে চলে যাবে। যদি আপনি ওয়েট করতে চান যেহেতু সূর্য নাই স্যার এখানে জন্য সময় নেবে স্যার, এক মিনিটের মতো সময় নেবে স্যার। ম্যাডাম এইটার ভিতরে এই ইয়াটা কভার হলে, চেম্বারটা কভার হলে আপনার তো এই চেম্বারটা কমপক্ষে 6.5 সেন্টিমিটার ভিতরে ধরতে হবে ম্যাডাম। জি কারণ এখানে দুইটা সেন্সর তো আছে ম্যাডাম, ওই পার আর হচ্ছে আপনার ইয়ে সেন্সর, এগুলোর জন্য আরো ছোট ছোট অপশন আছে, আপনি চাইলে কিনতে পারবেন পরে। আরো বড়ও আছে না, আপনি চাইলে এক্সট্রা চেম্বার কিনতে পারবেন না, ওগুলো সবই অপশন। একটা কাউন্ট হয়ে গেছে অলরেডি। আচ্ছা এটা তো যদি আরেকটা জিনিস, এটা যদি বড় না এটা তো ছোট গাছে চারা পাতাটা ধরতে পারতাম, যদি আমি ক্যানোপি লেভেলে যদি এটা তুলতে যাই তখন কি হবে? একটা কাউন্ট হয়েছে অলরেডি। এখন স্যার এটা ডাটাটা আমরা কম্পিউটারে ট্রান্সফার করব। আচ্ছা আচ্ছা হ্যাঁ রাইট, এটা দেখেন ওকে সম্পূর্ণ।
ঠিক সিমিলিয়ারলি এখানে ওটা রেড মার্কিং করা আছে, এই বরাবর হবে আর কি স্যার, দিলে এ বসে গেল। ডাউনলোড করে দিয়েছি যেহেতু পিসিটা আপনাদের জন্য নিয়ে আসছি আমরা, মানে সাস সফটওয়্যার ভিতরে এটা মডেল হচ্ছে কত, 340 CI 340 এটা। এখানে আসার পরে স্যার আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে ওপেন, আমরা স্যার যেই ইয়াটা করলাম এইমাত্র FES 1 যেটা, দুইটা না একটা, ওয়ান, ঠিক আছে ওপেন স্যার, এটা এইভাবে আসলে এখন এখানে বোঝা যাবে না, আমরা সেভে চলে যাবো, সেভে ডেস্কটপে চলে যাই বা ডকুমেন্টসের ভিতরেই আছে, এক্সেল ফরম্যাটে যাবে, সেভ সেভ দিয়ে দিলাম অলরেডি, এটা ডকুমেন্টের ভিতরে চলে গেছে FES 1 এটা, টোটাল ভ্যালুটা স্যার এখানে চলে আসছে। এখানে কি কি দেখো তো, এখানে স্যার ইন্টারনাল টেম্পারেচার, ফ্লো রেট, মিটার পার লিটার পার মিনিট, যেটা লাগবে এটা নিয়ে নিবি।